এ বন্ধু, তোর কতদিন বললাম একটা গার্লফ্রেন্ড খুঁজে দিতে আমারে, তুই তো দিলি না। তোর যে গার্লফ্রেন্ড আছে হ্যারে কইলো, তো হের বান্ধবী গুলার ব্যবস্থা করে দিতে পারে আমার লাগে একটা। না শোন, গার্লফ্রেন্ড হলে জীবনের একটা মস্ত বড় ফেরা, গার্লফ্রেন্ড নাই মানে তুই খুব সুখে আছস। শোন, গার্লফ্রেন্ড না থাকার কিছু সুবিধা ধরে বলি, তাহলে বুঝবি তুই। গার্লফ্রেন্ড না থাকলে তোর মন যখন যেখানে যাইতে মন চাইবো সেখানে যেতে পারবি, কোনো সমস্যা হবে না, কারো অনুমতি নেওয়া লাগবো না। যেখানে যাস তার গার্লফ্রেন্ড তে কুয়া যাওয়া লাগবো, কবে এনে যাও না হেনে যাও না, এটা করো না সেটা করো না। দেখ তুই অনুমতি পাইলে পাওয়ার পর এক রাত গেলে দেখবি 5 মিনিট 10 মিনিট পর পর তোর ফোন দিয়ে যায়, তোমার কাজ হয় না, এখন আয়ো না তাতে আয়ো। তারপর লাগে তোরা কোনো সময় ভালোভাবে স্মার্ট চলতে দেবো না, তোরা কোনো ভালো কাপড় চাপড় পরতে দেবো না, কবে তুমি ভালো করে চললে তোমার অন্য মায়ের পছন্দ করার পরে আমার ছেড়ে চলে যাবা। এরপর কিন্তু খুব ইন্টারেস্টিং, তোর যদি কোনো গার্লফ্রেন্ড না থাকে, তুই যে কোনো মেয়ের যে কোনো মহিলার সাথে ফ্রেন্ডশিপ করতে পারবে, বন্ধুত্ব করতে পারবে, আর গার্লফ্রেন্ড থাকলে একটাই আর কোনো না। তারপরে মনে কর যে ফেসবুকে তো সেট করতে পারবে, মন চাইলে তাদেরকে আনফ্রেন্ড করে দিতে পারবে, ব্লক করে দিতে পারবে, কোনো সমস্যা নাই, সবকিছু হবে তোর ইচ্ছা মতন। আর যদি গেলে তোর গার্লফ্রেন্ড থাকে একটা ফ্রেন্ড যদি গেলে বাইরে যায় উত্তর দেওয়া লাগবো, কেন লাগে বাড়ছে কেডা, এটা কি পরিস্থিতি কি সম্পর্ক। তারপরে মনে কর যে তুই তোর স্মার্টনেস ধরে রাখার জন্য তুই কোনো কিছু করতে পারবি না, সে সাহেব তোর ফাঁকাল মতন ডাকতো তোর কেউ পছন্দ না করে। তারপরে মনে কর যে তোর বাপের কাছ থেকে তোর মার কাছ থেকে 2 টাকা 5 টাকা 10 টাকা যেটাই আনস না আনস, সবটাই কিন্তু তাই না তার পিছনে ক্রস করতে হবে, খুব ব্যবস্থা খাও, ওই টাকা ওই টাকা ওই না করতে লো ওইটা করতে দাও, মানে সব টাকা তোর একবার সুইচ শেখা এলো, সম্পর্ক না থাকলেও ওই টাকা গুলো যদি ওদের পিছনে ক্রস না করে নিজের মনের মতন করে যদি ক্রস করস, তার নিজের আত্মতৃপ্তি পাইবে। মনে কর যে তোর ফেসবুক স্ট্যাটাস দেওয়া লাগবো ইন এ রিলেশনশিপ, না হলে গট ম্যারেড, সিঙ্গেল তুই দিতে পারবি না। তারপরে মনে হয় তুই ফেসবুকে কোনো ভালো ছবি পোস্ট করতে পারবি না, তুই অনেক ছবি তুলতে পারবি কিন্তু ভালো ছবি তুই কোনো ফেসবুকে পোস্ট করতে পারবি না, এই আশপাশটা তো তাই খেয়ে দেবো সারা জীবনের। মনে কর যদি ভালোবাসাটা অনেক গভীর চলে হঠাৎ করে রাগটা করলো, রাগ করে দেখা ঝগড়া করার পর তোর কান্দন লাগবো, প্রেমিকা না থাকলে তোর কিন্তু কান্দন লাগবো না জীবনে। প্রেমের সুখের সাথে কষ্টের হারেই বেশি, তাই প্রেম করার সাথে না করাই অনেক উত্তম। মনে কর তোর যদি গার্লফ্রেন্ড থেকে দেখা যায় রাগ করে কাসাল করলে সকালবেলা পরীক্ষা দিতে গেলে তোর পরীক্ষায় ভালো হইব না, মানে মোট কথা হচ্ছে তুই যদি বিন্দাস জীবন পার করতে চাস, যদি সুস্থ সুন্দর মতন বাঁচতে চাস, যদি কারোর সাথে সম্পর্ক না করা যদি একলা থাকতে চাস, তাহলে সবচেয়ে সুখে থাকতে পারো, যখন যা মন চাইবো তাই করতে পারো, মানে চিল, শুধু চিল আর কিছুই না। জীবনে আছে কি চিল ছাড়া, জীবন মানে চিল, কোনো চিন্তা নাই, টেনশন নাই, বিন্দাস। আর গার্লফ্রেন্ড এর সাথে প্রেম করলে মানে তার জীবন নিমিত্ত। বন্ধু তোর কথাগুলো সব কলাই আমি ঠিক আছে মানছি, কিন্তু প্রেম এমন একটা জিনিস, এটা মনে হয় যে কেউ না খাওয়া পর্যন্ত কেউ বুঝতে পারো না, আর সবাই চায় খালি এটা খাইতে, যে এটা কি স্বাদ একটু দেই টেস্ট করে কেমন লাগে এটা। তাই আমারও খুব ইচ্ছা একবার টেস্ট করে দেখা আসলে কি আছে এটার মধ্যে। থাক বন্ধু, তোর কথা শুনে মোটা ফাল্লা এলাম আবার, এক কাজ করুন, প্রেম আর করুন না জীবনে, একবারে বিয়ে করুন, বিয়ে করে একবার ঘরে না পরে প্রেম করুন, দেখি কি আছে প্রেমের ভিতরে, প্রেম আমি করবো বিয়ের পরে হইলো। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখুন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।